ভাই পিউরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি এই বইয়ের যৌনতা এবং জিনা অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে। আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা কেন যৌনতাকে ফেরি করে? মানুষ অশ্লীলতায় লিপ্ত হলে লাভ কার? যে অশ্লীলতা করছে তার কোনো লাভ নেই, সে নিজেকে ছোট করছে, অপমানিত করছে, কিন্তু লাভ আছে শয়তানের। শয়তান চায় মানুষ তার পদাঙ্ক অনুসরণ করুক, যাতে সে মানুষকে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর কার লাভ? অশ্লীলতা আর অবাধ যৌনতা ছড়িয়ে পড়লে সমাজের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এর মধ্যে এক নম্বর হলো ভোগবাদ। কেউ যখন নিজের সব শারীরিক কামনা বাসনা, সব ফ্যান্টাসি চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মধ্যে কোনো ধরনের আত্মনিয়ন্ত্রণ কাজ করে না। এ ধরনের মানুষ খুব ভালো ভোক্তা আর ক্রেতা হয়। যতক্ষণ পকেটে টাকা, ততক্ষণ যা ইচ্ছা তাই সে কেনে, যা ইচ্ছা তাই সে করে। এ ধরনের মানুষ সবসময় শরীরে তৃপ্তি আর আরাম খোঁজে। তার মধ্যে কাজ করে চাহিদা উদিত হওয়া মাত্রই তা পূর্ণ করার তীব্র তাড়না, কারণ তাৎক্ষণিকভাবে কামনা বাসনা তৃপ্ত করায় সে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে। এ ধরনের মানুষ আসলে আদর্শ ভোক্তা। কাজেই অশ্লীলতা এবং অবাধ যৌনতা প্রভাবের ভোগবাদ বাড়ে। ভোগবাদ বাড়লে কাদের লাভ? বিভিন্ন কর্পোরেশন আর সরকারের লাভ, যারা এই নিরন্তর ভোগ থেকে মুনাফা অর্জন করে। আজ আমরা চারপাশে তীব্র বাস্তববাদী এবং ভোগবাদী একটি সমাজ দেখি। কেন? কারণ নিজের কামনা বাসনাকে যে নিয়ন্ত্রণ করে, সে নিজেকে সংযত করে, সে ভালো ভোক্তা না। কোনো শহরের আদিবাসীদের মধ্যে মদের আসক্তি বাড়লে যেমন মদ বিক্রেতার লাভ, তেমনি মানুষের তাৎক্ষণিকভাবে কামনা বাসনা পূরণে অভ্যস্ত করে তুলতে পারাই কর্পোরেশনগুলোর লাভ। তাছাড়া এভাবে একটা আত্মকেন্দ্রিক সমাজ গড়ে ওঠে। এমন সমাজকে নিয়ন্ত্রণ করা সহজ যে সমাজের মানুষ চরমভাবে আত্মকেন্দ্রিক। প্রত্যেকটা মানুষ যেখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো, সেই সমাজকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। অন্যদিকে যে সমাজে মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ়, ভালোবাসে এবং আনুগত্যের সম্পর্ক থাকে, মানুষ একে অপরের জন্য আত্মত্যাগকে প্রস্তুত থাকে, সেই সমাজকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। বিচ্ছিন্ন একাকী মানুষদের নিয়ন্ত্রণ করা সহজ, সঙ্গবদ্ধ সমাজকে নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু সঙ্গবদ্ধ সমাজের অংশ হতে হলে অনেক সময় নিজের কামনা বাসনা আর ইচ্ছের উপর সমাজের স্বার্থকে স্থান দিতে হয়। কোনো পরিবার তখনই মজবুত হয় যখন পরিবারের সদস্যরা একে অপরের জন্য নিজ স্বার্থ আর চাহিদা বিসর্জন দিতে প্রস্তুত থাকে। অন্যদিকে ব্যক্তিবাদ মানুষকে শেখায় শুধু নিজেকে নিয়ে চিন্তা করতে। নফসি নফসি নফসি। মানুষ যখন এভাবে চিন্তা করতে শুরু করে, তখন ওই ক্ষমতাশীলরা লাভবান হয়, যারা মানুষকে শয়তানি পরিণতির দিকে ঠেলে দিতে চায়। এটাই হলো ভোগবাদী আত্মকেন্দ্রিকতার চূড়ান্ত গন্তব্য। সমাজে অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রসার ঘটানোর আরেকটি উদ্দেশ্য হলো মানুষের ভালো মন্দ নির্ধারণের ক্ষমতা নষ্ট করে দেওয়া। মানুষের যখন তাকওয়া থাকে না, তাকওয়া দূরের কথা, প্রাথমিক পর্যায়ের শালীনতা বোধ থাকে না, তখন সত্য মিথ্যা আর ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ক্ষমতাশীলরা লাভবান হয়। মানুষ যদি মন্দকে চিনতেই না পারে, তাহলে মন্দকে প্রতিরোধ করবে কিভাবে? ভালো কি সেটা যদি মানুষ না জানে, তাহলে তারা কিভাবে খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তন চাইবে? আজকের ক্ষমতাশীলরা জঘন্য ধরনের সব কাজ করে বেড়াচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। কেন? আমার বাবা বেড়ে উঠেছিলেন সিরাজে। সিরাজ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে এক চালের আড়তদার ছিলেন। পুরো সিরাজে যত চাল বিক্রি হতো সব তার হাত ঘুরে আসতো। এই আড়তদার একদিন চালের দাম 50% বাড়িয়ে দিলেন। বেশি দাম মানে বেশি লাভ, তাই সে দাম বাড়িয়ে দিল। ইরানের মানুষ দুবেলা ভাত খাই, কাজে চালের দাম বাড়িয়ে দিলে কিছু মানুষকে উপোস করতে হবে। যারা আগে দারিদ্র সীমার ঠিক উপরে ছিল, তারা নিচে চলে যাবে, নিঃসন্দেহে এটা জুলুম। তখন বিশাল প্রতিবাদ হলো, বিক্ষোভ মিছিল হলো, সে আড়ত ঘেরাও হলো, সবাই চালের দাম কমানোর দাবি জানালো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মানুষ রাস্তায় নামলো। মুক্তবাজার অর্থনীতি কিংবা কিছুর দোহাই দিয়ে আড়তদারদের পক্ষে কেউ সাফাই করার চেষ্টা করলো না। সবাই বুঝতে পেরেছিল যে যা হচ্ছে তা অন্যায়, এই জুলুম বন্ধ করতে হবে। কিন্তু মানুষের ভালো মন্দ চেনার ক্ষমতা নষ্ট হয়ে গেলে ক্ষমতাশীলরা অপরাধীরা যা ইচ্ছা তাই করতে পারে। প্রতিবাদ কিংবা প্রতিরোধ নিয়ে তাদের কোনো মাথা ঘামানোর ইচ্ছা হয় না, কারণ অন্যায় যে হচ্ছে সেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। সমাজের অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রসার ঘটানোর আরেকটি কারণ হলো
মানুষ যখন ইচ্ছে মতো কামনা বাসনা চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্যায়কে চিনতে পারলেও অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতে চায় না। অন্যায় প্রতিরোধের করার মতো ইচ্ছাশক্তি আর সাহস তার মধ্যে থাকে না। তার মধ্যে এক ধরনের অভ্যস্ততা এবং আলস্যতা কাজ করে, আল্লাহর দিনের আদেশ অমান্য করে, তার বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করে এবং ক্রমাগত নফসকে সন্তুষ্ট করার কারণে তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো ক্ষমতা আত্মশক্তি আর থাকে না। ভোগবাদ, আত্মতুষ্টির পিছনে ছোট মানসিকতা, গুনাহিতে অভ্যস্ত হয়ে পড়া সমাজকে এমনভাবে দুর্বল করে এবং এমনভাবে সভ্যতাকে ধ্বংস ডেকে আনে। অল্প কিছু ক্ষমতাসীন মানুষ খুব নিপুণভাবে মানব জাতিকে নফসকে উস্কে দিচ্ছে, মানুষকে ক্রমাগত উদ্বুদ্ধ করছে যে কোনো মূল্যে তার কামনা বাসনা চরিতার্থ করতে। আর এই আত্মকেন্দ্রিক বস্তুবাদী আর ভোগবাদী সমাজ, লিবারেলিজম মানুষকে শেখাচ্ছে ভোগ করো, নিজেকে তৃপ্ত করো, নিজেকে সন্তুষ্ট করো, নফসি নফসি নফসি, আর এভাবেই ধ্বংস হচ্ছে সভ্যতা। বইটির অডিও শুনে আপনার কেমন লাগলো? আমাদের অডিওটা কেমন হচ্ছে এই ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন এই পরিচ্ছেদটি আপনার কেমন লাগলো, অথবা আমার কোনো পরিবর্তন দরকার কিনা। যদি মনে করেন নির্ভীক চিত্তে কমেন্ট করে জানাবেন, কখনোই হীনমন্যতায় ভুগবেন না কমেন্ট করতে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে যাবেন। ইনশাআল্লাহ।